নমস্কার সহজ কথায় সমাধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কি করে আপনি প্রকৃত সুখী হবেন প্রকৃত সুখী হতে আমরা সকলেই চাই আমরা সকলেই সুখের সন্ধান করে থাকি এবং কিভাবে সুখী হব সেই বিষয় নিয়ে রীতিমতো চিন্তা করতে থাকি কিন্তু আপনি জানেন কি প্রকৃত সুখের সন্ধান রয়েছে আপনার নিজের মধ্যেই সেই জন্য প্রকৃত সুখের সন্ধান পেতে গেলে আপনাকে আপনার হৃদয়ের ডাক শুনতে হবে যে কোনো কিছু যথার্থভাবে অর্জন করতে গেলেই কিন্তু আমাদের মনের যে ইচ্ছে শক্তি সেটাকে সর্বাগ্রে জাগ্রত করতে হয় এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয় আপনি যদি সত্যিই চান অন্তর থেকে সুখী হতে তাহলে আপনাকে মনের দিক থেকে পজিটিভ হতে হবে দেখুন সুখ হল একটা বিশেষ ধরনের অনুভূতি যা আমাদের ভালো থাকতে শেখায় আমাদের ভালো অনুভূতিগুলো অর্থাৎ আমাদের ভালো থাকা আমাদের পজিটিভ থাকা এগুলোই হলো সুখ সেই জন্য যদি আপনি সুখী হতে চান তাহলে অবশ্যই সুখটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে জীবনে সুখ এবং দুঃখ এক চক্রাকার প্রক্রিয়া সুখের পর দুঃখ আছে দুঃখের পর সুখ আছে কিন্তু দুঃখটাকে অধিকাংশ মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না কিন্তু এটা তো ভুললে চলবে না যে সুখটা পেতে হলে জীবনে দুঃখের পথটাও অতিক্রম করতেই হবে এটাই কিন্তু বাস্তব আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারি তাহলেই দেখা যাবে যে আমরা আমাদের দুঃখকে অতিক্রম করে সুখের প্রকৃত সন্ধানে পৌঁছতে পারবো আমাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নেতিবাচক দিকগুলো ভীষণভাবে কাজ করে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই খবরের কাগজে বিভিন্ন নেতিবাচক খবরই কিন্তু আমাদের চোখে সর্বাগ্রে পড়ে কোনো ছেলে তার অসহায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছেন অথবা কোনো মেয়েকে রাস্তায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে এই সমস্ত ঘটনাগুলো দেখে আমাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় কিন্তু এরই পাশাপাশি যে ভালো দিকগুলো আছে জীবনের এগুলো কিন্তু মিডিয়াতেও সচরাচর প্রকাশ পায় না সেই জন্যই বলছি যে আমাদের এমন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে আমরা খারাপ জিনিসটাকে এত বেশি প্রায়োরিটি দিই যে ভালো জিনিসটাকে আমরা চোখেই দেখতে পাই না সেই কারণে আমরা যদি নিজের ভেতরে পজিটিভিটিকে জাগ্রত করতে পারি আমরা যদি আমাদের ভালো দিকগুলোকে ফোকাস করতে পারি অন্য মানুষের ভালো দিকগুলোকে দেখতে পারি তাহলে দেখা যাবে আমরাও কিন্তু সুখী হতে পেরেছি সুখ এক ধরনের বিশেষ অনুভূতি আগেই বললাম কোনো মানুষ কুঁড়ে ঘরে থেকে দুবেলা দুমুঠো খাবার খেয়েও সুখী আবার কোনো মানুষ বৃহৎ অট্টালিকায় থেকেও সুখী নন তাই আপনি কিভাবে সুখকে দেখছেন সেটাও একটা বড় ব্যাপার আসল কথা হলো আপনার দৃষ্টিভঙ্গি যদি কেউ মনে করে যে আমার সবসময় দুঃখ আমার চাইতে দুঃখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই তবে দুঃখ কিন্তু আপনাকে পেয়ে বসবে কিন্তু যদি এই রকম করে ভাবিন যে আমার চাইতেও পৃথিবীতে কত মানুষের কত রকম কষ্ট আছে কত রকম যন্ত্রণা আছে তারা যদি সেগুলোকে নিয়ে বেঁচে থাকতে পারে তাহলে আমি কেন পারব না আমার দুঃখটা কি ওদের থেকেও বেশি আমার যন্ত্রণাটা কি তাদের থেকেও বেশি দেখুন দুঃখের গর্ভেই কিন্তু সুখ জন্ম নেয় যেমন অন্ধকারের পথ ভেদ করে ভোরের আলো দেখা যায় রাতের পর যেমন আস্তে আস্তে দিন দেখা যায় তেমনি দুঃখের অবসানে সুখের দেখা মেলে আমাদের ধৈর্য সহকারে আমাদের জীবন যাপনকে উন্নত করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে আমাদের পজিটিভ ভাবনা ভাবতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত সুখের সন্ধান পাব এবং সেই সময় দেখবেন যে পৃথিবীর অন্য প্রান্তের লোক সেও কিন্তু আপনার সঙ্গে কথা বলে দুদণ্ড শান্তি লাভ করছে সুতরাং আপনি তখন বুঝবেন যে আপনি সত্যিই একজন সুখী মানুষ সুখ রয়েছে আপনার মধ্যেই সেই সুখের অনুভূতিটাকে শুধুমাত্র আপনাকে জাগ্রত করতে হবে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই সহজ কথাই সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকুন সকলে